প্রিয় সকল শ্রোতাবৃন্দকে আমি সুবি চট্টোপাধ্যায় গুরুকুল অ্যাট দ্য রেট অফ আশ্রম টপার এডুকেশনের তরফ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। আমরা আজ অষ্টম পর্বে পদার্পণ করেছি নিউ সাসপেন্স সানডের তরফে চাঁদের পাহাড় গল্পের অষ্টম পরিচ্ছেদে শুরু করতে চলেছি। আশা করি সাতটা পর্ব বা সাতটা পরিচ্ছেদ আপনাদের আমি আনন্দ দিতে পেরেছি, আপনাদের খুশি করতে পেরেছি। আপনারা আরও বেশি করে দেখুন, আরও ভালো আপনাদের লাগুক, আমি চাই সেটা। এবং আগামী পর্বে আমি আরও চেষ্টা করব আরও নতুন কিছু দেবার। আপনারা দেখতে থাকুন চাঁদের পাহাড় গল্প। অবশ্যই যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন এবং অল পাশে থাকা অল বটনটি টিপে দেবেন, তাহলে আগের পরে ভিডিওগুলো আপনারা পাবেন। আমার সাথে যুক্ত থাকুন, আপনাদের সঙ্গে সবসময় আমি আছি এবং আপনাদের পাশে থাকাই চেষ্টা করি। তাই আজকের গল্প আমরা শুরু করতে চলেছি, চাঁদের পাহাড় গল্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। আজকে তার অষ্টম পরিচ্ছেদ আমরা শুরু করতে চলেছি। শুরু হচ্ছে আজকের গল্প, চাঁদের পাহাড়। মাঝরাত্রে শঙ্করের ঘুম ভেঙে গেল। কি একটা শব্দ হচ্ছে ঘন বনের মধ্যে, কি একটা কাণ্ড কোথায় ঘটছে বনে। আলভারেজও বিছানায় উঠে বসেছে, দুজনের কান খাড়া, যেন তারা শুনতে পাচ্ছে অদ্ভুত ব্যাপার কি হচ্ছে বাইরে। শঙ্কর তাড়াতাড়ি টর্চ জ্বেলে বাইরে আসছিল। আলভারেজ বারণ করলে, বললে এসব অজানা জঙ্গলে রাত্রিবেলা ওরকমভাবে তাড়াতাড়ি তাঁবুর বাইরে যেও না, তোমাকে অনেকবার সতর্ক করে দিয়েছি আমি আগেই, বিনা বন্দুকেই বা যাচ্ছ কোথায়। তাঁবুর বাইরে রাত্রি ঘুটঘুটে অন্ধকার, দুজনেই টর্চ ফেলে দেখলে বন্য জন্তুর দল গাছপালা ভেঙে ঊর্ধ্বশ্বাসে উন্মত্তের মতো দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটে চলেছে। পশ্চিমে সেই ভীষণ জঙ্গল থেকে বেরিয়ে পূর্ব দিকে সেই পাহাড়টার দিকে চলেছে। হায়না, বেবুন, বুনো মহিষ, দুটো চিতাবাঘ তো ওদের গা ঘেঁষে ছুটে পালালো। আরও আসছে, দলে দলে আসছে, ধারি, মাদি, কালো বাস, বাদর দলে দলে ছানা পোনা নিয়ে ছুটেছে। সবাই যেন কোনো আকস্মিক বিপদের মুখ থেকে প্রাণের ভয় ছুটছে। আর সঙ্গে সঙ্গে দূরে কোথাও একটা অদ্ভুত শব্দ হচ্ছে, চাপা গম্ভীর মেঘ গর্জনের শব্দ, কিংবা দূরে কোথাও হাজারটা জয়ঢাক যেন একসঙ্গে বাজছে। ব্যাপার কি? দুজনেই দুজনের মুখের দিকে চাইলে, দুজনেই অবাক। আলভারেজ বললে, শঙ্কর আগুনটা ভালো করে জ্বালো, নয়তো বন্য জন্তুর দল আমাদের তাঁবু শুদ্ধ ভেঙে মারিয়ে দিয়ে চলে যাবে। জন্তুদের সংখ্যা কমেই বেড়ে চলল, মাথার ওপর পাখির দল বাসা ছেড়ে পালাচ্ছে। প্রকাণ্ড একটা স্প্রিং বা হরিণের দল ওদের দশ গজের মধ্যে এসে পড়ল, কিন্তু ওরা দুজনে তখন এমন হতভম্ব হয়ে দিয়ে গিয়েছে যে ব্যাপারটা দেখেছে এত কাছে পেয়েও গুলি করতে ভুলে গেল। এমন ধরনের দৃশ্য ওরা জীবনে কখনো দেখেনি। শঙ্কর আলভারেজকে কি একটা জিজ্ঞেস করতে যাবে, তারপরেই প্রলয় ঘটল। অন্তত শঙ্করের তো তাই বলে মনে হলো, সমস্ত পৃথিবীটা দুলে এমন কেঁপে উঠল যে ওরা দুজনেই টলে পড়ে গেল মাটিতে। সঙ্গে সঙ্গে হাজারটা বাজ যেন নিকটেই কোথাও পড়ল, মাটি যেন চিড়ে ফেলে ফেলে গেল, আকাশটাও যেন সেই সঙ্গে ফাটল। আলভারেজের মাটি থেকে উঠবার চেষ্টা করতে করতে বললে, ভূমিকম্প। কিন্তু পরক্ষণেই তারা দেখে বিস্মিত হলো, রাত্রির অমন ঘুটঘুটে অন্ধকারে হঠাৎ দূর হয়ে 50,000 বাতির এমন বিজলি আলো জ্বলে উঠল কোথা থেকে। এরপর তাদের নজরে পড়ল দূরে সেই পাহাড়টার চূড়াটার দিকে, সেখানে যেন একটা প্রকাণ্ড অগ্নিশিলা শুরু হয়েছে, রাঙা হয়ে উঠেছে সমস্ত দিগন্ত। সেই প্রলয়ের আলোয় আগুন রাঙা মেঘ ফুসে উঠছে পাহাড়ের চূড়ো থেকে 2,000-2,500 ফুট পর্যন্ত উঁচুতে। সঙ্গে সঙ্গে কি বিশ্রী নিঃশ্বাস রোধকারী অন্ধকের উৎকট গন্ধ বাতাসে ভেসে বেড়াচ্ছে। আলভারেজ সেদিকে চেয়ে ভয়ে বিস্ময়ে বলে উঠল, আগ্নেয়গিরি, সান্টানা গ্রাসিয়া, ডাকা ডোবা,
কি অদ্ভুত ধরনের ভীষণ সুন্দর দৃশ্য, কেউ চোখ ফিরিয়ে নিতে পারলে না। ওরা খানিকক্ষণ লক্ষ্যটা যেন তুবড়ি একসঙ্গে কেউ জ্বেলেছে, লক্ষ্যটা রং মশলা যেন একসঙ্গে আগুন দিয়েছে। শঙ্করের মনে হলো রাঙা আগুনের মেঘ মাঝে মাঝে নিচু হয়ে যায়, হঠাৎ যেমন আগুনে ধুনো পড়লে দপ করে জ্বলে ওঠে, অমনি দপ করে হাজার ফুট ঠেলে ওঠে আর সেই সঙ্গে হাজারটা বোমা ফাটার আওয়াজ। এদিকে পৃথিবী যেন এমন কাঁপছে যে দাঁড়িয়ে থাকা যায় না, কেবল টোলে টোলে পড়তে হয়। শঙ্কর তো টলতে টলতে তাঁবুর মধ্যে ঢুকলো, ঢুকে দেখে একটা ছোট্ট কুকুর ছানার মতো জীব তার বিছানা একসঙ্গে গুটি গুটি হয়ে ভয়ে কাঁপছে। শঙ্করের টর্চের আলোয় সেটা থতমত খেয়ে আলোর দিকে চেয়ে রইল, আর তার চোখ দুটো মনির মতো জ্বলতে লাগলো। আলভারেজ তাঁবুতে ঢুকে দেখে বললে, নেকড়ে বাঘের ছানা, রেখে দাও, আমাদের আশ্রয় নিয়েছে এখন প্রাণের ভয়ে। ওরা কেউ এর আগে প্রজ্বলন্ত আগ্নেয়গিরি দেখেনি, তা থেকে যে বিপদ আসতে পারে তা ওদের জানা নেই। কিন্তু আলভারেজ কথা ভালো করে শেষ হতে না ওঠেই হঠাৎ কি প্রচণ্ড ভারী জিনিসের পতনের সঙ্গে ওরা আবার তাঁবুর বাইরে গিয়ে যখন দেখল যে একখানা 1500 ওজনের জ্বলন্ত কয়লার মতো রাঙা পাথর অদূরে একটা ঝোপের ওপর এসে পড়েছে, সঙ্গে সঙ্গে ঝোপটাও জ্বলে উঠেছে। তখন আলভারেজ ব্যস্ত সমস্ত হয়ে বললে, পালাও পালাও শঙ্কর, তাঁবু ওঠাও শিগগিরি। ওরাও তাঁবু ওঠাতে ওঠাতে আরও দু পাঁচখানা আগুন রাঙা জ্বলন্ত ভারী পাথর এদিক ওদিকে সশব্দে পড়ল, নিঃশ্বাস তো একেবারে বন্ধ হয়ে যায়, এমনি ঘন অন্ধকের ধোঁয়া বাতাসে ছড়িয়েছে। দৌড় দৌড় দৌড়, দু ঘন্টা ধরে ওরা জিনিসপত্র কতক টেনে হিঁচড়ে কতক বয়ে নিয়ে পূর্দিকে সেই পাহাড়ের নিচে গিয়ে পৌঁছলো। সেখানে পর্যন্ত গন্ধকের গন্ধ বাতাসে আধ ঘন্টা পরে সেখানেও পাথর পড়তে শুরু করলো। ওরা পাহাড়ের ওপরে উঠল, সেই ভীষণ জঙ্গল আর রাত্রি অন্ধকার ঠেলে। ভোর যখন হলো তখন 2500 ফুট উঠে পাহাড়ের ঢালুতে বড় একটা গাছের তলায় দুজনেই হাঁপাতে হাঁপাতে বসে পড়ল। সূর্য ওঠবার সঙ্গে সঙ্গে অগ্নিপাতের সেই ভীষণ সৌন্দর্য অনেকখানি কমে গেল, কিন্তু শব্দ পাথর পড়া যেন পড়ল। এবার শুধু পাথর নয়, তার সঙ্গে খুব মিহি ধূসর বর্ণের ছাই আকাশ থেকে পড়ছে। গাছপালা লতা পাতার উপর দেখতে দেখতে প্যাংলে এক পুর ছাই জমে গেল, পাতলা যেন এক পুরো ছাই জমে গেল। সারাদিন সমানভাবে অগ্নিনীলা চলল। আবার রাত্রি এলো, নিম্নের উপত্যকা ভূমির এত বড় হেমলক গাছের জঙ্গল দাবানলে প্রস্তর পোর্শনে সম্পূর্ণ নষ্ট হয়ে গেল। রাত্রিতে আবার সেই ভীষণ সৌন্দর্য, কতদূর পর্যন্ত বন আকাশ, কত দূরে দিগন্ত লাল হয়ে উঠেছে পর্বতের অগ্নিকটায়ের আগুনে। তখন পাথর পড়াটা একটু কেবল কমেছে, কিন্তু সেই রাঙা আগুন ভরা বাষ্পের মতো মেঘ তখনও সেই রকমই দীপ্ত হয়ে উঠেছে। রাত দুপুরের পরে একটা বিরাট বিস্ফোরণের শব্দে ওদের তন্দা ছুটে গেল। ওরা সভয়ে চেয়ে দেখলে জ্বলন্ত পাহাড়ের চূড়ায় মুন্ডুটা উড়ে গিয়েছে, নিচের উপত্যকাতেই ছাই আগুন জ্বলন্ত পাথর ছড়িয়ে পড়ে অবশিষ্ট জঙ্গলটাকে ঢাকা দিলে। আলভারেজ পাথরের গায়ে ঘায়ে আহত হলো, ওদের তাঁবুর কাপড়ে আগুন ধরে গেল, পেছনের একটা উঁচু গাছের ডাল ভেঙে পড়ল পাথরের ছোটকে। শঙ্কর ভাবছিল এই জনহীন অরণ্য অঞ্চলে এত বড় একটা প্রাকৃতিক বিপর্যয় যে ঘটে গেল তা কেউ দেখতে পেত না যদি তারা না থাকতো, সভ্য জগৎ জানেও না আফ্রিকার গহন অরণ্যে এই আগ্নেয়গিরির অস্তিত্ব, কেউ বললেও বিশ্বাস করবে না হয়তো। সকালে বেশ স্পষ্ট দেখা গেল মোমবাতির হাওয়ায় মুখে জ্বলে গিয়ে যেমন মাথার দিকে আসমান মানে অসমান খাঁজে সৃষ্টি হয়, পাহাড়ের চূড়াটার তেমনি চেহারা হয়েছে। কুলফি বরফটার তে ঠিক যেমন এক কামড় দিলে যেমন বসিয়েছে সেই রকম হয়েছে পাহাড়টার অবস্থা। আলভারেজ ম্যাপ দেখে বললে, এটা আগ্নেয়গিরি বলে ম্যাপে দেওয়া নেই, সম্ভবত বহু বছর
পরে এই প্রথম অগ্নিপাত। কিন্তু এর যে ম্যাপ নাম ম্যাপে দেওয়া আছে তা খুব অর্থপূর্ণ। শঙ্কর বললে, কি নাম? আলভারেজ বললে, এ নাম আছে ওল্ডনীয় লেঙ্গায়, প্রাচীন জুলু ভাষায় এর নামে অগ্নিদেবের শয্যা। নামটা দেখে মনে হয় এই অঞ্চলে প্রাচীন লোকেদের কাছে এ পাহাড়ের আগ্নেয় প্রকৃতি অজ্ঞাত ছিল না। বোধহয় তারপর দু একশো বছর কিংবা আরও বেশি কাল একটু চুপচাপ ছিল। ভারতবর্ষের ছেলে শঙ্করের দুই হাত আপনা আপনি প্রণামের ভঙ্গিতে ললাট স্পর্শ করলে, প্রণাম হে রুদ্রদেব, প্রণাম, আপনার তাণ্ডব দেখবার সুযোগ দিয়েছেন, এই জন্যই প্রণাম গ্রহণ করুন। হে দেবতা, আপনার এই রূপের কাছে শত হিরক্ষণই তুচ্ছ হয়ে যায়, আমার সমস্ত কষ্ট সার্থক হলো। আজকে আমাদের অষ্টম পর্ব এই পর্যন্তই রইল। আশা করি আপনাদের আমি ভালো লাগাতে পেরেছি। এর পরবর্তী পর্ব আবার সানডেতে হবে। আপনারা দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন। খুব ভালো থাকুন, সাবধানে থাকুন, সুস্থ থাকুন।